সত্তর গাছে ফুল ফুটিল, আষাঢ়ে সবাই এলো, তুমি কবে আসিবে গো, তুমি কবে আসিবে গো, শ্রাবণে লো মানুষকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার যে আজবাদেকাল শুভ পরিণয়, আমার যে সবচেয়ে কাছের মানুষ, সারা জীবন যার সঙ্গে আমি জীবন যাপন করবো, আজ তাকে তো দেখতে পাচ্ছি না। তাই তো শুনতে পেলাম চম্পানি এবং উজানির মাঝখানে নাকি একটি মধুকুণ্ডের বাজার বসেছে, তাই তো সেই বাজারে নিশ্চয়ই তারাও আসবে।
আজ বাদে কাল বিয়ে বলে কথা, কত কিছু কিনবো বলো, শাড়ি কিনবো, চুড়ি কিনবো, গয়না কিনবো, তাই না? কিন্তু নিশ্চয় ওই কুমারও আসবে, ওখানেই আমার দেখা হয়ে যাবে। একা একা আমি কেমন করে যাব অত দূরের পর? ও মনে পড়েছে, কেন যাব একা একা? আমার সঙ্গে রয়েছে ললিতা, বিশাখা, অষ্টসখী রয়েছে, তাদেরকে ডাক দিয়ে নিয়ে সেই শখের বাজার যাব। যাবে কোথায়? সই ও সই, সখি সই বলো, সই আজ তোকে সুন্দর বানিয়েছি, শুনতে পেয়েছিস আমার বিয়ে? কি দেখছিস অমন করে সই? আনন্দে এত সাজে? অবশ্যই, মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ। তুই যা ভাবিস, তবে ঘুরতেই যাবো সই। এতটা স্বার্থপর? আমি যখন বাজার গেলাম, তোমাকে কত বলে বলে বাজার নিয়ে গেলাম, এটা খাওয়ালাম, ওটা খাওয়ালাম, আর তুমি যখন যাবে আমাকে ছেড়ে একা একা চলে যাবে? সই, তার জন্যই তো আমি তোমাকে ডেকেছি, কেননা আমি একা একা কেমন করে যাব বলতো সই? আমি একা একা তোদেরকে একা রেখে কোথাও গিয়েছি? যেখানে গিয়েছি তোদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছি, তার জন্যই তো ডেকেছি। কিন্তু কোথায় যাব তুই তো আমার কাছে শুনতে চাইলি নি। কোথায় কোথায় জানিস? প্রাণ সখী রে, আমি কিছুতেই যাবো না সব।
বুঝতে পারলি কোথায় যাব? সেই মধুকুণ্ডের বাজার দেখতে যাবে। হ্যাঁ, কিন্তু যাব না সখী। কি কি বলছিস সই? সখী, আর যদি তুই না যাস, ললিতা সখী না যায়, বিশাখা সখী না যায়, আমি একা একা যাবো কেমন করে? কেন যাবো না জানো? কেন সই? তুমি রাজবাড়ির রাজকন্যা, সেই রাজঘরের রাজকন্যার কাছে অনেক করি রয়েছি, আমার কাছে করি নেই, আমি যাবো। এ কি বলছিস সই? আজ বাদে কাল আমার বিয়ে, কত কিছু কিনবো তার সঙ্গে, আমি যা কিনবো একটা করে আরো বেশি কিনবো তোর জন্য। তাই বুঝি? হ্যাঁ সত্যই। অবশ্যই। তবে বেশ চলো। কিছু খাবি না আমার কাছে? কেন খাবো না? যা খেতে চাইবি তাই খাওয়াবো। আমি আমি দুনিয়া খাবো সখি। এ আবার কি জিনিস দুনিয়া? ওই যে ছোট 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 দুনিয়া নয়, ভূতিয়া। ও মা, আমি তো দুনিয়া জানি, ওই জন্য দুনিয়ায় বলছিস। বেশ, তুই যা খেতে চাবি তাই খাওয়াবো। চল তবে যাওয়া যা। আমাকে চুরি নিয়ে দিতে হবে। তাই কিনে দেবো। দেবে? কিন্তু সেই বাজারে কি এসেছে জানিস? এসেছে বলবো আর চলে যাবো। সখি, কি আমরা এখনো নাবালিকা? দামদার কিভাবে তুমি, আমি তো জানি না দামদার করতে, কিভাবে কেনাকাটা করব? আমি তো রয়েছি তার জন্য। তাই বুঝি? দেখবি চল পুতুল না, ওই শখের মেলাতে। তাই বুঝি? কিনে দিব চুলের ফিতা চুরি দোহাতে। দেখবি চল পুতুল না, শখের মেলাতে চুলের পিতা চুরি দোহাতে। মারবি, হ্যাঁ মারবি, তবে দেখ
তুই হাত দিস না, আমার কাছে আমার কাছে কি আছে জানি, আমার কাছে ঝাট বম আছে, বাজার জঙ্গে ওই আমি জাতি জোলহা কাপড়া বালা বারে সে চাই আমি জাতি জোলহা কাপড়া বালা বারে সে চাই জাতি জোলহা
হাই মুসলমান ইসলাম ধর্ম কর সকতা হম পড় সকতা নমাজ পড় সকতা এ বাবু পশ্চিম তো কুন্দি গছে বাবু ইদি হ্যাঁ চরণ মাছ বলল তুই মনে কিছু করবে না বাবু হাট বাজারে সব রকম জাতি আছে আমি উজু করলে একটু বন্ধু কোথায় এসে তুমি তাই বন্ধু নমাজ পড়ো সক্ত বন্ধু বাজার যাবে এই বাজারে এত ভিড় রয়েছে এই বাজারের মধ্যে সেই কন্যাকে চিনব কি করে দুটো টিক্কি বান টিক্কি বান মানে বুঝতে পারলাম না তোমার কথা টিক্কিতে নাম লিখে দিব সব থেকে উঁচা থাকবো ভাই এভাবে খুঁজে পাওয়া যাবে না আমি তো নিজেরণে সেই কন্যাকে কোনোদিন দর্শন করিনি তাই সেই কন্যাকে পেতে গেলে একটি উপায় রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান আমার দাদু বাঁশি বাজিয়ে যেমন রাধারানীর মন পাগল করেছিলেন সেই কন্যা যদি এই বাজারের মধ্যে এসে থাকে আজ বাঁশি বাজিয়ে সেই কন্যার মনকে আমি পাগল করে অবশ্যই তোকে আমি চিনতে পারবো তাই এইভাবে বাঁশি বাজাবো সে কন্যা যদি আসে অবশ্যই আমাদের হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
তুই কি বাজারে কিছু দেখতে পেয়েছিস? কি এই তো বাজারে এসেছিস, কিন্তু বাজারের চোখ মুখ নাক কিছুতে দেখতে পাই না। ওইটা নয়, তবে একটিবার চেয়ে দেখ না সই। আরে বলে না সুখী রে বন্ধু, কিছু দেখ। ওইখানে কে বলে না সুখী রে ওইখানে কে তাই তো
নীতি নীতি উদয় আজি মনে হারাইলা তোমায় দেখে গো নীতি নীতি উদয় গো সূর্য উডুবোয় আকাশে আজি কেন উদয় সূর্য এই না বাজারে দেখো আজি মনে হারাইছি তোমায় শোনো না বন্ধু, তার পরিচয় চাইলাম যে পরিচয় দিল। উজানি নগরে ঘর, পিতার নাম নাকি বাসুপতি সদাগর, নিজের নাম নাকি বেহুলা। আমি পরিচয় দেইনি সই নিয়েছে, ও আমার কাছে পরিচয় নিয়েছে সেটি জানিস? পরিচয় নিয়েছে? হ্যাঁ তাই বুঝি, কিন্তু আমি একটিবার পরিচয় নিয়ে শুনি, কেননা পূর্বে তোকে বলেছিলাম না যদি সেই ছেলেটাই হয়। নিয়ে নাও সুখী, অবশ্যই তাই না? কোথায় তোমার বাড়ি গো খুমা, কোথায় তোমার ঘর, আর কি বা নামেতে মত পিতা, কি নাম হয় তোমার হইয়া আমার পরিচয় জানতে চাও।
তাই শোনো, তুমি যে বললে আমাকে কেমন আমার মাতা পিতা কেমন তাদের হিয়া, এত বড় যুবক হয়েছি বলে আমার দেয়নি বিয়ে। তাই বন্ধু শোনো, ওরাও যখন আমাকে জিজ্ঞাসা করেছে তার প্রতি উত্তর কিন্তু আমাকেও দিতে হবে বন্ধু। ভালোই আমার মাতা গো পিতা, ভালো তাদের হিয়া, তোমার মতো কন্যা পাইলে দিতই আমার বিহা গো ইয়ারি। ভালো আমার মাতা পিতা, ভালো তাদের হিয়া, তোমার মতো যদি সুন্দরী পেত সত্যি কিন্তু আমার দিকে বিয়ে। হ্যাঁ, তোমার সঙ্গে ও তোমার করতে চাই না বিয়া। কি বলছো তুমি? তুমি মর প্রেম জোনায় গলায় গামছা লইয়া তোয়া। কি বললে তুমি? আমার সাথে করতে চাও না বিয়ে? না। তারপরে? তুমি ওই প্রেম যমুনায় ডুবে মনো গলায় সে কলসি বেঁধে। ও, তোমার মানে বলতে চাইছো এই জলের কলিস দিয়ে আমি মরতে যাবো সেই যমুনার জলে? অবশ্যই না। তাহলে করবো জানো? তুমি হবে বুঝতে পারলে? তুমি হবে প্রেমে যমুনা আর আমি হব কলস, বুঝতে পারলে? সখী, কি হলো সখী? এই মতো করলে কিন্তু হবে না সখী। জানো সখী কি হয়েছে? তার সঙ্গে কি যে রয়েছে জানো না? আমার মনটা কেমন করছে। কেমন? তারও জামিয়া পরিচয় দেব। বেশ নাও তাহলে। কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা গো কুমার, কি নাম তোমার ও বলি সুন্দর কুমার গো। ভালো বাড়িটা ডুপ্লিকেট বাড়ি, ভালো বাড়ি।
কৃষ্ণা পরিচয় দিবে তো নিশ্চয় কোথায় তোমার বাড়ি তোমার পিতা মাতা তোমার মাতা জেলায় বাড়ি তোমার গো সমস্ত করি তুমি কিন্তু আগে থেকে দিয়ে রাখবে দোকানদার ওরা কিনিচ্ছে বন্ধু আয়না ওই নাই আয়না লে হলে ও কন্যা আমি দেব করি তোমার পিতা সাহো রাজা ওই না লক্ষ টাকার দাড়ি গো কন্যা লক্ষ টাকার দাড়ি চলো ওদের পিছন পিছন ধরে যাই এই যে সারি 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 ও কাকু ছোট ব্লাউজ বড় ব্লাউজ এই যে সারি ছায়া বড় ব্লাউজের সঙ্গে ছোট ব্লাউজ ফ্রি এই হ্যাঁ তোমার বাড়িতে মা বোন নেই কি বলছি আমি তো ভাষা করে মাছি দেখলো কি ভাষা বলছো মাছি আরে সাফি তো বিক্রি সারি ছায়া ব্লাউজ কোন সুতো আমাকে সব কথা বলে কি মতে বলছি মুখ সামলিয়ে কথা বলো কাপড়া পরিহা কাপড়া
সই ওরা কি নিচ্ছে বন্ধু? দেখ দেখ শাড়ি, শাড়িটা কত সুন্দর, আমায় মানাবে না? শাড়ি নিচ্ছে, গড়িটা দিয়ে আসো, গড়ি তুমি দিয়ে আসো, আমায় মানাবে, সুন্দর সুন্দর মানাবে। আমি দেব করি তোমার পিতা সাহ রাজা গো, কন্যা লক্ষ টাকার দাড়ি তোমার পিতা সাহ রাজা গো। আকাশের দিকে চেয়ে দেখতো, মেঘ জমেছে,